মন্ত্রী, আমি এখন মাননীয় সদস্য সঞ্জিদা খানম মহিলা আসন 32 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, এই মাস মার্চ মাস অগ্নিঝরা মাস, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন উপলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কি রোধে তাহার বজ্র কণ্ঠবাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, আমি এই অগ্নিঝরা মার্চের আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 75-এর 15-ই অগস্টে নির্মমভাবে নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, ছোট 10 বছরের শিশু রাসেল সহ সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মাননীয় স্পিকার, 1900 ভাষা আন্দোলনে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছিলেন সকল ভাষা শহীদদের, মাননীয় স্পিকার, 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম সেই সকল শহীদদের, 75-এর 3রা নভেম্বর জাতীয় চার নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে 2004 সালের 21 আগস্ট সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতির অনন্য সাধারণ ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 143 পাতার যে ভাষণটি তিনি সংসদে তুলে ধরেছেন সেই ভাষণটি একটি অসাধারণ একটি ভাষণ। মাননীয় স্পিকার, তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারায় আমি পরম করুণাময় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের কল্যাণে আইন প্রণয়নে ভূমিকা রাখার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ঢাকা চারের সাধারণ জনগণের আবেগ, উন্নয়ন, ভালো লাগা মন্দ লাগা, প্রয়োজন অপ্রয়োজন সবটা মহান সংসদে তুলে ধরবার জন্য তৃতীয়বারের মতো যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি আমার নেতা, আমার অভিভাবক, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি আমৃত্যু তার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকা চার, শ্যামপুর, কদমতলী থানা, আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনগণকে। মাননীয় স্পিকার, নবম সংসদে প্রথমবার ঢাকা চার থেকে বিএনপির প্রার্থীকে 50,000 ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলাম ঢাকা চার নির্বাচনী এলাকায় জুরাইন শেখ কামাল সরকারি হাই স্কুল, মোহাম্মদবাগ আদর্শ কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে করে তুলেছিলাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। মাননীয় স্পিকার, ওই এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য নির্বাচন সার্ভার স্টেশন প্রতিষ্ঠা করেছিলাম, বুড়িগঙ্গার তীরে প্রথম ইকো পার্ক শ্যামপুর ইকো পার্ক প্রতিষ্ঠিত করেছিলাম। মাননীয় স্পিকার, ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য সাধারণ মানুষের কল্যাণে সেখানে প্রজেক্ট গ্রহণ করেছিলাম যে কাজটি এখন চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছুঁয়ে যায় বাংলাদেশ, দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নয়নের এক অনন্য সাধারণ চিত্র ফুটে উঠেছে মহামান্য রাষ্ট্রপতির অসাধারণ ভাষণে। গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল,
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ মেগা প্রজেক্ট গুলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দক্ষতার ফসল। একই সাথে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, রেশন কার্ড, ওএমএস, ভিজিএফ, ভিজিডি কার্ডের মতো অদৃশ্যমান যে সেবা, সে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আশীর্বাদ হয়ে সাধারণ জনগণের জীবনধারাকে বদলে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বদলে যাওয়াই বাংলাদেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাতের ভালো লাগেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি লেখা 1988 সালের এপ্রিলে সাপ্তাহিক রোববারে প্রকাশিত হয়েছিল। আমি এই লেখা থেকে একটি অংশ কোট করছি মাননীয় স্পিকার। কোট, আমরা জানি স্বাধীনতার পর থেকেই পরাজিত পাক প্রেমীরা অত্যন্ত তৎপর ছিল, এখনো আছে। আন্তর্জাতিক শক্তিগুলো তৎপর, বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির বিজয় এরা কিছুতেই মেনে নিতে পারেনি। তিনি আরো বলেছেন, কোট, এরা ক্ষমতা অর্জন করেছে বুলেটের সহায়তায়, হত্যা, কু, পাল্টা কু ও চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতা বদলের পর, দখলের পর এরা বাঙালির হাজার বছরের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে বিসর্জন দিয়েছে। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় ওই অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করবার পর তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং এই দেশটাকে পিছিয়ে দেবার চেষ্টা করেছিল। মাননীয় স্পিকার, দীর্ঘ 21 বছর এই বাঙালি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পাইনি, জাতির পিতার হত্যার বিচার পাইনি। মাননীয় স্পিকার, দীর্ঘ 21 বছর পর বাংলাদেশে আবার সূর্য উদয় হয়েছিল 1996 সালে। 96 সালে ক্ষমতা গ্রহণের পর মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ আবার সেই স্বপ্ন দেখা শুরু করেছিল। 5টি বছর মাননীয় স্পিকার, 96 সাল থেকে 5টি বছর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা কাজ করে গেছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি প্রচেষ্টা ছিল মাননীয় স্পিকার। কৃষিতে আমরা শেষ পুরস্কার পেয়েছিলাম মাননীয় স্পিকার, আজকে বঙ্গবন্ধু কন্যার ক্ষমতা এসেছিল বলেই এই খাদ্য উদ্ভিদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মাননীয় স্পিকার। শান্তিতে ইউনেস্কো শান্তি পুরস্কার বয়ে এনেছিলেন বঙ্গবন্ধু কন্যা এই বাঙালি জাতিকে বাঙালি মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিদ্যুতের উৎপাদন বেড়েছিল, মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষে শান্তিতে থাকবার জন্য যেসব কাজ করা দরকার মাননীয় স্পিকার শান্তি ফিরে এসেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় স্পিকার, আমরা সেটা ধরে রাখতে পারিনি। 2001 সালের 1 অক্টোবরের পর এই জাতি আবার অন্ধকারে তলিয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। এই দেশটাকে দুর্নীতিতে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছিল। মাননীয় স্পিকার, এই দেশটাকে পিছিয়ে নেবার জন্য মাননীয় স্পিকার জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল, এই দেশটাকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল মাননীয় স্পিকার, এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিল মানুষের ভোটের অধিকার নিয়ে মাননীয় স্পিকার, এই দেশটাকে মৃত্যুপুরীতে নিয়ে গিয়েছিল মাননীয় স্পিকার, হত্যা, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মডেল করেছিল মাননীয় স্পিকার এই বাংলাদেশকে। সুতরাং এই 5টি বছর আমাদের দুঃস্বপ্ন কাটিয়েছে মাননীয় স্পিকার, হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা হয়েছিল, ইতিহাসকে বিকৃত করে এই বাংলাদেশকে আবার পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল ওরা। মাননীয় স্পিকার, সেখান থেকে আবার আমাদের উদ্ধার হয়েছে মাননীয় স্পিকার। তারপর 2টো বছর আমাদের দুঃস্বপ্ন ময় কেটেছে। 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনের পর এই যে টানা 5 বার মাননীয় স্পিকার ক্ষমতায় না আসলে আজকে সাধারণ শেষ করুন। মাননীয় সদস্য, আপনার সময় ছিল 5 মিনিট, এখন প্রায় 10 মিনিট হচ্ছে, শেষ করুন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করব। তবে ওই সাধারণ মানুষ আজকে এই দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ আবার গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে মাননীয় স্পিকার, যে কারণে বঙ্গবন্ধু কন্যা টানা 4th বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা আবার আমাদের সেই উন্নয়ন,
উন্নয়নের যে ধারা সেটি অব্যাহত থাকবে মাননীয় স্পিকার। আবার আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছুঁয়ে যাওয়া বাংলাদেশ, বাংলাদেশ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বার জন্য ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং স্মার্ট বাংলাদেশে আজকে প্রবেশ করেছি মাননীয় স্পিকার। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আবার মহামান্য রাষ্ট্রপতিকেও তার ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।